আমার বন্ধুগণ, রহমতের নবী, বরকতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, ওরে আলী, চাবিটা চিনিয়ে নিয়ে আসো। উসমান ইবনে তলহার হাতে দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে এই খানায়ে কাবার চাবি, বাইতুল্লাহর চাবি সংরক্ষণ করতেছেন উসমান ইবনে তলহা। এই জন্য এটা সম্মানের বিষয়, উসমান ইবনে তলহা চাবি দিতে চায় না, চাবি দিতে অস্বীকার করলো। এমনকি উসমান ইবনে তলহা চাবিটা দিয়ে দৌড় মারলো, দৌড়ায়ও যখন রেহাই পায় না, উসমান ইবনে তলহা খানায়ে কাবা বাইতুল্লাহর উপরে উঠে গেল, আল্লাহর ঘরের উপরে উঠে গেল। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুহু আল্লাহর ঘরের উপরে উঠে উসমান ইবনে তলহার কাছ থেকে জোরপূর্বক ভাবে চাবিটাকে চিনিয়ে নিয়ে আসলেন। চাবিটাকে চিনিয়ে নিয়ে আসার পরে আল্লাহর নবীজির হাতে চাবিটা দিয়ে দিলেন। খানে কাবার চাবি, বাইতুল্লাহর চাবি একজন মুশরিকের কাছে থাকতে পারে না, একজন বেঈমানের কাছে থাকতে পারে না। এই জন্য নবী খানে কাবার চাবি নবীর হাতে নিয়া, এবার আল্লাহ নবী রহমতের নবী, বরকতের নবী, আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি, রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ নবী দেখলেন উসমান ইবনে তলহার চেহারাটা একবারে মলিন হয়ে গেছে, উসমান ইবনে তলহা চেহারা মলিন হয়ে গেছে, হৃদয়টা খান 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 হয়ে গেছে, মনটা অনেক ছোট হয়ে গেছে। আল্লাহ নবী উসমান ইবনে তলহাকে ডাক দিয়ে বললেন, ওরে উসমান, এদিকে আসো। উসমানকে ডাক দিয়ে বললেন, ও উসমান, আমি একদিন বলছিলাম এই বাইতুল্লাহর চাবিটা আমার কাছে আসবে, আমি যাকে দিব সেই চাবি সংরক্ষণ করবে, এই কথা বাস্তবতা তুমি পেয়েছো? উসমান ইবনে তলহা বললেন, ও নবী, অবশ্যই এই কথার বাস্তবতা পেয়েছি, এই কথাটা যথাযথ ভাবে ফলেছে গো নবীজি। উসমান ইবনে তলহা বললেন, ও গো নবীজি, ও যথাযথ ভাবে এটা ফলে গেছে। এবার আল্লাহর নবী উসমানের দিকে, চেহারার দিকে তাকায়া তার হৃদয়ের অবস্থাটা বুঝে উসমান ইবনে তলহাকে বললেন, আল্লাহ পাক তার বান্দাদেরকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, হে বান্দারা, তোমরা আমানত সমূহকে তাদের আহালের কাছে, তাদের যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছিয়ে দাও। আহাল বলতে এখানে প্রাপ্ত ব্যক্তি, আমানত যে পাবে তার কাছে পৌঁছিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। হাদিসের মর্ম হচ্ছে, যে ব্যক্তির আমানতদারিতা নাই, যার আমানত নাই তার ঈমান নাই, যার আমানত নাই তার ঈমান নাই। হাদিসের আরেক অংশে আসছে, লা ঈমানা লিমান লা আহদা লাহু, যে অঙ্গীকার পূর্ণ করে না, অঙ্গীকার রক্ষা করে না, তার ঈমান নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে আমানতদারিতা রক্ষা করে না তার যেমন ঈমান নাই, যে অঙ্গীকার পূর্ণ করে না তারও ঈমান নাই। এই কথার অর্থ এই মনে করবেন না আবার কেউ, ঈমান নাই আমানতদারিতা না থাকলে ঈমান নাই হাদিসের মর্ম কি? ঈমান নাই বলতে কাফের, ঈমান নাই বলতে কাফের না, প্রকৃত কামেল মুমিন না, পরিপূর্ণ ঈমানদার না। কারণ শুধু একটা অংশ আমানতদারিতা না থাকলেই কাউকে কাফের বলা যাবে না, শুধু ইসলামের একটা অংশ অঙ্গীকার পূর্ণ করা, সেটা কারোর মধ্যে না থাকলেই তাকে কাফের বলা যাবে না, এবং সেটা কুফরিও না, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহে কবিরার অন্তর্ভুক্ত। আমানতদারিতা রক্ষা না করা, অঙ্গীকার পূর্ণ না করা, এগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত। আমানতের বিষয়টা ইসলামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ মুহূর্তে, গুরুত্বপূর্ণ স্থানে ও নবীজি আমানতের অনেক ইহতেমাম করেছেন, আমানতের নবীজি অনেক গুরুত্ব দিয়েছেন। এই জন্য ইসলাম আমানত বলতে কি বোঝাচ্ছে এবং আমানতের গুরুত্ব কি, এই বিষয়টা নিয়েই আজকে ইনশাল্লাহ নবীজির জীবনী থেকে দৃষ্টান্ত স্বরূপ, উদাহরণস্বরূপ কয়েকটি কথা বলেই আজকে এই বিষয়টা আমরা স্পষ্ট ভাষায় বুঝব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো আমানত বলতে মনে করি একজন আমার কাছে টাকা পয়সা রাখছে, এই টাকা পয়সা তার অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, এটাই আমানত। হ্যাঁ, এটা একটা আমানতের বড় একটা অংশ, বড় একটা দিক, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু এটাই আমানত না।
আমানতের সংজ্ঞা, আমানত বলতে কোরআন সুন্নাহ যা বুঝিয়েছে, একজন ব্যক্তি আমার কাছে টাকা পয়সা রাখছে, গচ্ছিত রাখছে, সেটাকে আমি সংরক্ষণ করেছি, এটাই শুধু আমানত না। আমানত বলতে আরো বিষয় আছে, কি কি দেখেন আল্লাহ পাক বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকুনা মিনহা ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমানতকে আমি আসমানের নিকট পেশ করলাম। আসমান বলতে আমাদের মাথার উপরে যে আসমান আল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতকে ওই আসমানের নিকট পেশ করলেন। আসমানকে বললেন, হে আসমান, তুমি এই আমানত গ্রহণ করো, এই আমানত তুমি গ্রহণ করো। আসমান অস্বীকৃতি জানালো। আসমান বলল, ওগো আল্লাহ, আমি জান্নাতেও যাইতে চাই না, আমি জাহান্নামও চাই না গো রব, যদি আমানত আমি সংরক্ষণ করতে না পারি, আমানত যদি আমি হেফাজত করতে না পারি, তাহলে জাহান্নামে যাইতে হবে। ওগো আল্লাহ, আমি আসমান জান্নাতও চাই না, ওগো আল্লাহ, আমি আসমান জাহান্নামেও যাইতে চাই না। যেই অবস্থায় আসি ওই অবস্থায় থাকাটাই ভালো। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, আসমান অস্বীকার করলো, ফাআবাইনা, আসমান বলল না, এই আমানত আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানত, আমানত বলতে এই কোরআন, আল্লাহ পাক আমানতের এই কোরআনকে পাহাড় পর্বত জমিনের নিকটে পেশ করলেন। ওদের কাছে পেশ করে বললেন, ও পাহাড়, ও পর্বত, ও জমিন, এই আমানত গ্রহণ করো, কোরআনের আমানত গ্রহণ করো। পাহাড় বলল, পর্বত বলল, জমিন বলল, আল্লাহ জাহান্নাম চায় না, জান্নাতও চায় না, জান্নাত যেহেতু চায় না, আমানত গ্রহণ করে সংরক্ষণ করতে পারবো না, জাহান্নামে যেতে হবে, জাহান্নামেও জ্বলতে চায় না। আল্লাহ বলেন, ওয়া আশফাকুনা মিনহা, তারা আতঙ্কিত হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া আশফাকুনা মিনহা ওয়া আমালাহাল ইনসান, কিন্তু মানুষ এটা বহন করেছে, মানুষ এটার দায়িত্ব নিয়েছে। আপনারা বলবেন, হুজুর, মানুষ কোন সময় দায়িত্ব নিয়েছে? আমি কখন দায়িত্ব নিয়েছি? আপনি আমি কখন দায়িত্ব নিয়েছি? এই কোরআনের দায়িত্ব কখন গ্রহণ করেছি? তাফসীরের কিতাবে লেখা হয়, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, সকল রূহকে আল্লাহ যখন বানাইলেন আলমে আরওয়াহতে, রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রূহকে একত্রিত করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের মালিক না? আমি কি তোমাদের ইলাহ না? আমি কি তোমাদের প্রতিপালক না? কাফের হোক, বেঈমান হোক, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে নাসারা হোক, খ্রিস্টান হোক, সকলে এক বাক্যে বলছিলাম, সকলে এক বাক্যে বলেছিল, হ্যাঁ বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকবার সকল রূহগুলোকে একত্রিত করে বললেন, আমি এই কোরআন তোমাদের উপরে আমানত রাখতে চাই, এই কোরআনটা কি তোমরা বহন করবে? সকলে এক বাক্যে বলেছিল, হ্যাঁ, এই কোরআনকে আমরা বহন করলাম, কোরআনের আমানত আমরা গ্রহণ করে নিলাম। এই কোরআনের আমানত, কোরআনকে আল্লাহ পাক আমানত বলছেন, এই কোরআনকে রুহের জগতে আমরা সকলেই বহন করে নিয়েছি, আমরা সকলেই আমাদের সামনে পেশ করার পর কোরআনকে আমরা গ্রহণ করে নিয়েছি। আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ তো হলো যালুমান জাহুলা, জাহেল, জাহুলা মানে জাহেল, মূর্খ, যালুম অত্যাচারী। আল্লাহ পাক মানুষকে, মানুষের সামনে এই কোরআনের আমানত পেশ করলেন, মানুষ গ্রহণ করলো, মানুষকেই আল্লাহ বলতেছে যালুমান জাহুলা, মানুষ তো হলো জালেম, মানুষ তো হলো জাহেল, মানুষ তো হলো মূর্খ। এটা আল্লাহ পাকের দরদানাপূর্ণ, মহাব্বতানাপূর্ণ একটি সংবর্ধনা, একটা এই সংমোদন। অনেক সময় দেখবেন মা ছেলেকে মায়া মহব্বত নিয়ে, প্রীতি ভালোবাসা নিয়েই অনেক সময় মূর্খ বলে, অনেক সময় গালি দিয়ে থাকে, কিন্তু এই গালিটা বাস্তবে ক্রোধের না, এই গালিটা বাস্তবে রাগের না, এই গালিটা হচ্ছে মার আদর্শলোভ, বাবার আদর্শলোভ এই গালিটা হয়ে থাকে। আল্লাহ পাক যে বললেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ইনসানকে, মানুষকে আল্লাহ তাআলা যে ভালোবাসেন,
এই মহব্বতনা স্বরূপ ভালোবাসার স্বরূপ আল্লাহ তাআলা মানুষকে এই কথাটা এই সম্বোধনটা করে মূর্খ বলেছেন মানুষকে। এখন ভাই বিষয় হচ্ছে তাফসীরের কিতাবে আরেকটি রিওয়ায়াত পাওয়া যায়, সেটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, হে আদম এই আমানতটা আমি পেশ করেছি আসমানের নিকটে, জমিনের নিকটে, পাহাড় পর্বতের নিকটে, সবাই অস্বীকৃতি জানিয়েছে, তুমি কি গ্রহণ করবে? তখন এই আমানত হযরতে আদম আলাইহিস সালামও গ্রহণ করেছেন, সেই সুবাদে আমরা এই আমানত গ্রহণ করেছি, যেহেতু আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম গ্রহণ করেছেন। শেষ কথা হলো এই আমানত, আমানত বলতে আমরা যা বুঝি, কেউ আমার কাছে অর্থ করি টাকা পয়সা গচ্ছিত রাখছে, এটাই আমানত, এর বাহিরে কোনো আমানত নাই। না ভাই, আমানত এটা ব্যাপক একটা বিষয়। আমানত এই কোরআন আমার কাছে আমানত, এই কোরআন সর্বপ্রথম আল্লাহ বলতেছেন কোরআন তোমার কাছে আমানত রাখলাম, কোরআনের সংরক্ষণ করা, কোরআন মুখস্থ করা, কোরআন হেফাজত করা, কোরআনের অর্থ জানা, কোরআন তেলাওয়াত করা, এগুলো সবই আমানতের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তেলাওয়াত করা সবার জন্য জরুরি, তেলাওয়াত শিখা সবার জন্য জরুরি, নামাজে পড়া সবার জন্য জরুরি, কিন্তু হেফজ করে সংরক্ষণ করা সবার জন্য না হলেও মুসলিম উম্মার জন্য ফরজে কিফায়া। এক শ্রেণীর লোক করে গেলেই, এক শ্রেণীর লোক আদায় করলেই সবার পক্ষ থেকে ফরজটা আদায় হয়ে যাবে। মুসলিম উম্মার জন্য এই কোরআনের তাফসির জানা, কোরআনের তাফসির সংরক্ষণ করা ফরজে কিফায়া। এক শ্রেণীর লোক যদি এই কোরআনের আয়াতের তাফসির সংরক্ষণ করে জানে, তাহলে সকল মুসলিম উম্মাহ এই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। তাহলে আমানতের ব্যাপক অর্থ, আমানতের অর্থ শুধু এটা বুঝতেছি কেন ভাই, কেউ আমার কাছে টাকা পয়সা রাখলো, এই টাকা পয়সাটা আমানত, আমার মুখ আমার কাছে আমানত, আমার জিহ্বা আল্লাহর সেটা আমার কাছে আমানত, ইচ্ছা করলেই যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করতে পারবো না, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত বিদায়িত। একজনের শরীরের অংশ কেটে আরেকজনের শরীরে দিবেন জায়েজ নাই, পোস্টমর্টেম জায়েজ নাই, কেন জায়েজ নাই? এগুলো তো আপনার অধীনে না, আপনি তো মালিক না, এগুলোর মালিক তো আল্লাহ। রক্তদান বিষয় হয়তো আপনাদের দিলে জাগতে পারে, তাহলে রক্তদান করা, রক্ত তো সেটা আল্লাহর পক্ষ থেকে আমানত, রক্ত এটা আপনার কাছে আমার কাছে আমানত, তাহলে রক্তদান এটা বৈধ হয় কিভাবে? রক্ত এটা সম্মানিত একটা বস্তু, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন মানুষের হাড্ডি মারা গেলেও, মানুষটা মরে গেছে, মারা যাওয়ার পরেও তার হাড্ডির ইসলাম এত মর্যাদা দিয়েছে, জীবিত অবস্থায় তার হাড্ডির যে মর্যাদা, জীবিত অবস্থায় তার হাতের যে মর্যাদা, মরণের পরেও আবু দাউদ শরীফে আসছে, মরণের পরেও তার হাতের এই মর্যাদা, মরণের পরেও তার হাড্ডির একই মর্যাদা ইসলামের কাছে। তো শরীরের সব কিছু মর্যাদা সম্পন্ন, তাহলে রক্ত এটা একজন আরেকজনকে দেওয়া জায়েজ হয় কিভাবে? প্রয়োজনের সুবাদে, এক কথাই প্রয়োজনের সুবাদে রক্ত একজন আরেকজনকে দিলে একজনের জীবন রক্ষা হয়, একজন আরেকজনকে রক্ত দিলে জীবন রক্ষা হয়। তাছাড়া রক্ত নেওয়ার যে পদ্ধতিটা আছে, নেওয়ার পদ্ধতিটা হচ্ছে একবারে সূক্ষ্ম, একবারে ছোট একটা বিষয়, রক্ত নিতে গিয়ে কোনো অঙ্গ কাটতে হয় না, হাত কাটতে হয় না, পা কাটতে হয় না, একটা সুই ঢুকে রক্ত নেওয়া যায়, অঙ্গ প্রত্যঙ্গের বিশাল বড় ধরনের কোনো ক্ষতি হয় না, বিদায় এই রক্তদান করাটা ইসলাম জায়েজ রেখেছে। যেমন ভাবে দুধ মায়ের স্তনের দুধ এটাও তো সম্মানিত একটা বস্তু, এটা দেওয়া জায়েজ কিভাবে? বাচ্চার প্রয়োজনে, এই শিশুটা বড় হতে হবে, বড় হতে হলে তাকে দুধ পান করতে হবে, এই প্রয়োজনে যেমন ভাবে বাচ্চা কে দুধ দেওয়া মায়ের জন্য জায়েজ, তেমন ভাবে আরেকজনের জীবন রক্ষা করার জন্য একজনের শরীর থেকে রক্ত দেওয়াটা জায়েজ। কিন্তু স্মরণ রাখবেন, আপনার হাত আপনি কেটে ফেলবেন জায়েজ নাই, আপনার নাক আপনি কেটে ফেলবেন জায়েজ নাই, আপনার চুল আপনি, আপনার মাথা আপনি কেটে ফেলবেন জায়েজ নাই, মাথা কেটে আত্মহত্যা করবেন, নাক কেটে আত্মহত্যা করবেন জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ এগুলোর মালিক তো আপনি না, এগুলো তো আল্লাহ পাক আপনার কাছে আমানত রাখছে। তো আমানত বলতে শুধু টাকা পয়সা আমার কাছে যা আছে তাই না, একজনে আমার কাছে টাকা পয়সা রাখছে সেটাই না, আমানত এটা ব্যাপক একটা বস্তু, ব্যাপক একটা বিষয়। নবীজি বলেন এই আমানত এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, আমানতদার লোক খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলেন মানুষ বলবে অমুক গ্রামে, অমুক শহরে অমুক একজন ব্যক্তি আছে আমানতদার, আশেপাশে কোনো ব্যক্তি আমানতদার বলে আছে বলে মনে হয় না, এটা কিয়ামতের লক্ষণ।
আশেপাশে আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। অমুক গ্রামে, অমুক শহরে, অমুক স্থানে, অত্র পুরা এলাকায় একজন ব্যক্তিও নাই, কিন্তু দূরে একজন ব্যক্তি আছে যে আমানত রক্ষা করে। নবীজি বলেন ফান্তাজির সাআ, কিয়ামতের অপেক্ষায় থাকো, মনে করবা তখন কিয়ামত খুব নিকটে চলে আসছে। যেই আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াতের বিষয়বস্তুটাও হচ্ছে আমানতের সাথে সম্পৃক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় মাজলুম, নবীজি যখন মক্কায় নিপীড়িত, মক্কায় বাইতুল্লাহর খেদমত করা, বাইতুল্লাহর সেবা করা, এটা মক্কার সকল জনসাধারণ, চাই মুশরিক হোক, চাই মুসলমান হোক, চাই অমুসলিম হোক, সবাই এটাকে পুণ্যের কাজ মনে করত, ইজ্জতের কাজ মনে করত। এই জন্য মক্কার হারাম শরীফের যে কাজগুলো আছে, হজ্জের মৌসুমে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজিদেরকে হজ পান করানোর দায়িত্ব পালন করতেন, আর আবু তালেব তিনি হাজিদেরকে সুশৃঙ্খল করে রাখতে হবে, এছাড়াও আরো বিভিন্ন দায়িত্ব আবু তালেব পালন করতেন। খানায় কাবা যেটা বাইতুল্লাহ যেটা ঘর, এই ঘরটা যে খোলা হয় চাবি, এই খোলার দায়িত্বটা ছিল হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখনও তিনি মুসলমান হন নাই, তখনও তিনি বেঈমান মুশরিক তখন তিনি। সেই উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবির দায়িত্ব ওনার কাছে ছিল, উনি খানায় কাবা বাইতুল্লাহ খুলে দিতেন প্রত্যেক শুক্রবার দিবাগত রাত্রে, রাত্রিবেলা এই খানায় কাবা খুলে দিতেন, এটার ভিতরে মানুষ ঢুকত, এবাদত করত, যার যার মতো করে এবাদত করত। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে একদিন জুমার রাত্রিতে ওই খানায় কাবায় বাইতুল্লাহ গিয়ে উপস্থিত হয়ে উসমান ইবনে তালহাকে বললেন, হে উসমান ইবনে তালহা, তুমি চাবিটা দাও, আমি খানায় কাবা খুলে এটার ভিতরে ঢুকে এবাদত করব। নবীজি তখন তাদের বাসায়, নবীজি বাদদাদার ধর্মের বিরুদ্ধে চলে গেছে, নবীজি ওয়াদি হয়ে গেছেন, তাদের বাসায় নবীজি কাফের হয়ে গেছে, নবীজি বেঈমান হয়ে গেছে, এটা তাদের বাসায়। এই জন্য সে উসমান ইবনে তালহা অস্বীকার করলো, অস্বীকৃতি জানালো, না আমি এই বাইতুল্লাহর চাবিকাঠি মুহাম্মদ তোমার হাতে দিতে পারি না, এটা যে কারো কাছে দিতে পারি না, যে কারোর জন্য বাইতুল্লাহ আমি খুলে দিতে পারি না। আল্লাহর নবীজি তখন কষ্ট পাইলেন, কষ্ট পেয়ে বললেন, হে উসমান ইবনে তালহা, স্মরণ রাখো, শুনে রেখো, একদিন এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে, এই খানায়ে কাবার চাবি, এই বাইতুল্লাহর চাবি আল্লাহ পাক আমার হাতে হস্তান্তর করবেন, আমি যাকে চাবো তাকেই আমি এই বাইতুল্লাহর চাবিটা দিয়ে দিই। তখন উসমান ইবনে তালহা বললেন, নবীজির কথাটা আমার দিলের ভিতরে এমন ভাবে প্রভাব ফেলছে, আমার খুবই দৃঢ় বিশ্বাস হয়েছে যে নবীজির কাছেই চাবি আসবে, একদিন তিনি এই চাবি নিয়ে নেবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন, এখনই আমি মুসলমান হয়ে যাই, যেন আমি এই চাবিটা পেয়ে যাই, আমি যেন এই চাবিটা সংরক্ষণ করতে পারি, যেন খানায় কাবার খোলার দায়িত্বটা আমার কাছে চলে আসে, কিন্তু আমার কওম, আমার জাতির কারণে আমি মুসলমান হইতেছিলাম না। উসমান ইবনে তালহা বললেন, ওগো নবী, তাহলে তো কুরাইশরা তখন অপমানিত হবে, কুরাইশরা তখন বঞ্চিত হবে, কুরাইশরা তখন লাঞ্ছিত হবে। নবীজি বললেন, না, কুরাইশরা বঞ্চিত হবে না, কুরাইশরা লাঞ্ছিত হবে না, বরং কুরাইশরা সম্মানিত হবে, কুরাইশরা মর্যাদার সবচাইতে মর্যাদার উপরের আসনে বসবে, কুরাইশদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। এটা ইসলাম দীক্ষিত হওয়ার মাধ্যমে, ইসলাম গ্রহণ করার মাধ্যমেই সারা বিশ্বে, সারা পৃথিবীতে সম্মানিত একটা বংশ বলে তারা পরিচয় লাভ করবে। আসলেই তো কুরাইশ বংশটা সম্মানিত একটা বংশ, সম্ভ্রান্ত একটা বংশ। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চাবি দেওয়া হলো না, নবীজি তাকে বললেন, হে উসমান, স্মরণ রাখবে, চাবি একদিন আমার কাছে আসবে, আমি যাকে চাবো তাকেই চাবি দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমান্বয়ে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে মদিনা থেকে যখন 10 বৎসর পরে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কায় প্রবেশ করার পর এবার বাইতুল্লাহর চাবি কার কাছে, এখনো তো বাইতুল্লাহর চাবি এই উসমান ইবনে তালহার কাছে। আল্লাহর নবী বললেন, হে আলী, হে উমর, দেখো উসমান ইবনে তালহা কোথায়, যেখানে তাকে তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে আসো। আমার বন্ধুগণ, রহমতের নবী, বরকতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন,
ওরে আলী চাবিটা চিনিয়ে নিয়ে আসো। উসমান ইবনে তলহার হাতে দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে এই খানায় কাবার চাবি বাইতুল্লাহর চাবি সংরক্ষণ করতেছেন উসমান ইবনে তলহা। এই জন্য এটা সম্মানের বিষয়, উসমান ইবনে তলহা চাবি দিতে চায় না, চাবি দিতে অস্বীকার করলো। এমনকি উসমান ইবনে তলহা চাবিটা দিয়ে দৌড় মারলো, দৌড়ায়ও যখন রেহাই পায় না উসমান ইবনে তলহা খানায় কাবা বাইতুল্লাহর উপরে উঠে গেল, আল্লাহর ঘরের উপরে উঠে গেল। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুহু আল্লাহর ঘরের উপরে উঠে উসমান ইবনে তলহার কাছ থেকে জোরপূর্বকভাবে চাবিটাকে চিনিয়ে নিয়ে আসলেন। চাবিটাকে চিনিয়ে নিয়ে আসার পরে আল্লাহর নবীজির হাতে চাবিটা দিয়ে দিলেন। খানায়ে কাবার চাবি বাইতুল্লাহর চাবি একজন মুশরিকের কাছে থাকতে পারে না, একজন বেঈমানের কাছে থাকতে পারে না। এই জন্য নবী খানায়ে কাবার চাবি নবীর হাতে নিয়া এবার আল্লাহ নবীর রহমতের নবী বরকতের নবী আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবী আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি, রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহ নবী দেখলেন উসমান ইবনে তলহার চেহারাটা একবারে মলিন হয়ে গেছে, উসমান ইবনে তলহা চেহারা মলিন হয়ে গেছে, হৃদয়টা খান 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 হয়ে গেছে, মনটা অনেক ছোট হয়ে গেছে। আল্লাহ নবী উসমান ইবনে তলহাকে ডাক দিয়ে বললেন ওরে উসমান এদিকে আসো। উসমানকে ডাক দিয়ে বললেন ও উসমান আমি একদিন বলছিলাম এই বাইতুল্লাহর চাবিটা আমার কাছে আসবে, আমি যাকে দিব সেই চাবি সংরক্ষণ করবে, এই কথার বাস্তবতা তুমি পেয়েছো? উসমান ইবনে তলহা বললেন ও নবী অবশ্যই এই কথার বাস্তবতা পেয়েছি, এই কথাটা যথাযথ ভাবে ফলেছে গো নবীজি। উসমান ইবনে তলহা বললেন ও গো নবীজি যথাযথ ভাবে এটা ফলে গেছে। এবার আল্লাহর নবী উসমানের দিকে চেহারার দিকে তাকায়া তার হৃদয়ের অবস্থাটা বুঝে উসমান ইবনে তলহাকে বললেন নাও হে উসমান তুমি এই সাবির দায়িত্বে আগেও ছিলে, আমি নবীজির হাতে এখন ক্ষমতা, আমি নবীজি এখন তোমার কাছে চাবি তুলে দিলাম চিরদিনের জন্য, কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার বংশধরের লোকেরা এই খানায়ে কাবার চাবির সংরক্ষণ করবে। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক আয়াত নাজিল করলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নিয়্মা ইয়াইযুকুম বিহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো পয়গাম্বর চাবিটা তার কাছে ফিরাইয়া দেন, আহলের কাছে ফিরাইয়া দেন। ও বন্ধু আল্লাহ পাকের অর্ডারে আল্লাহ পাকের হুকুমে নবীজি চাবি উসমান ইবনে তলহার কাছে ফিরাইয়া দিলেন। এই চাবি দেওয়াটাকে আল্লাহ পাক চাবিটাকে আমানত বলতেছেন, তার দায়িত্ব এটা আগে ছিল, এই দায়িত্বটা এখনো সে পালন করবে, এটাকে আল্লাহ পাক আমানত বলে উল্লেখ করেছেন। নবীজি আল্লাহ পাকের হুকুম পালন করেছেন। এবার উসমান ইবনে তলহা এখনো মুসলমান হন নাই, উসমান ইবনে তলহা চাবিটা হাতে নিয়া চোখ দিয়ে জর 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 ঝর করে পানি পড়তেছে আর বলতেছেন ওগো নবী আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। উসমান ইবনে তলহা খানায়ে কাবার কাছে বসেই পড়লেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আসুলু। এই দোয়া পড়ে উসমান ইবনে তলহা চিরদিনের জন্য জান্নাত প্রাপ্ত একজন সাহাবী হয়ে গেলেন। দেখছেন নবীজি আল্লাহ পাক আদেশ করতেছেন এটা আমানত, এই চাবিটার দায়িত্ব সংরক্ষণ উসমান ইবনে তলহা করেছে, আগে সে করেছে, এখনো এই উসমান ইবনে তলহা এটার দায়িত্ব পালন করবে। সুতরাং হে মুসলমান ভাই, হে মুমিন ভাই, এখান থেকে কতটা বোঝা দরকার, আমানত বলতে আমার কাছে একজন টাকা পয়সা গচ্ছিত রাখছে এটাই না, দায়িত্ব একটা আমানত, এই আমানত পালন করা, দায়িত্ব পালন করা, দায়িত্ব এটা আমানতের অন্তর্ভুক্ত। প্রথমে এখান থেকেই শুরু করি, মসজিদ থেকে প্রথমে শুরু করি। মসজিদের খাদেম যিনি হবেন তিনি একজন আমানতদার, মসজিদের মুয়াজ্জিন যিনি হবেন তিনি একজন আমানতদার, মসজিদের ইমাম যিনি হবেন তিনি একজন আমানতদার, মসজিদের খতিব যিনি হবেন
তিনি এই এলাকার এই এরিয়ার সকল মুসলমানের ইসলাম ও দ্বীনের আমানতদার সুতরাং এখানে যে ব্যক্তি অবৈধভাবে বসানোর চেষ্টা করবে অবৈধভাবে বসার চেষ্টা করবে ওই লোকটাকেও আল্লাহ পাক এবং আল্লাহর নবী রহমতের নবী তার উপরে লানত দিয়েছেন অভিশাপ করেছেন শুধু এখানে না ইউনিয়নের দায়িত্বশীল যে হবে ওয়ার্ডের দায়িত্বশীল যে হবে একজন আসনের দায়িত্বশীল যে হবে রাষ্ট্রের দায়িত্বশীল যে হবে সে আমানতদার ওই আমানতের সংরক্ষণ যদি না করা হয় জাহান্নামে যাওয়া ছাড়া বিকল্প কোন সুরত নাই হাদিসটা শুনায় হাদিসটা শুনেন নবীজি বলেন নবীজি বলেন যখন কোন ব্যক্তি কাউকে দায়িত্বে বসায় একটা হচ্ছে দায়িত্ব নেওয়া আর একটা হচ্ছে একজন আরেকজনকে দায়িত্বে বসানো উভয় শ্রেণীর লোক যে যেই কাজের যোগ্য না যে যে দায়িত্বের যোগ্য না এই দায়িত্বে যদি নিজে নিজে বসতে চায় অথবা এই দায়িত্বে যদি তাকে অন্য কেউ বসাইতে চায় উভয়জনের ব্যাপারে নবীজির কথা শুনেন আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি অযোগ্য ব্যক্তিকে এই দায়িত্বে বসানো হলো অথবা বসল তারা উভয়জনেই মালউন লানতপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে তারা অভিশপ্ত শুধু এতটুকুই শেষ না যেই ব্যক্তি অযোগ্য একজন ব্যক্তিকে এই পদে মাংসাবে বসাইল আল্লাহর নবী বলেন তার ফরজ এবাদত আল্লাহ কবুল করবে না নফল এবাদত কবুল করবে না হজ কবুল করবে না যাকাত কবুল করবে না এটা কি সাধারণ বিষয় মনে করবেন না ভাই জনপ্রতিনিধি আপনি আরেকজনকে বানাচ্ছেন বানিয়ে দিচ্ছেন কি লোভে আত্মীয়তার বন্ধনে বন্ধুত্বের বন্ধনে আপনার চেহারার পেজের একটা পরিচিতির বন্ধনে আপনি একজনকে দায়িত্বে বসাইয়া দিচ্ছেন একজনকে দায়িত্বশীল বানাচ্ছেন অথচ সে হলো এই স্থানের অযোগ্য নবীজির কথা অনুযায়ী আপনি অভিশপ্ত আল্লাহর অভিশাপ আপনার উপরে এবং আপনার ফরজ আমল কবুল হবে না আপনার নফল আমল কবুল হবে না আপনার হজ কবুল হবে না আপনার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না চারটিখানি বিষয় না সাধারণ বিষয় না যে যে স্থানে বসার যোগ্য না যে উপজেলার প্রধান হওয়ার যোগ্য না তাকে সেখানে বসালে যে বসাবে সেও অভিশপ্ত যে বসলো সেও অভিশপ্ত সব জায়গায় এটা আমরা প্রয়োগ করে নেই না ভাই নিজে নিজে খালি মসজিদে ধরে রাখি কিন্তু মসজিদেও হতে পারে স্টাফের ক্ষেত্রেও হতে পারে কমিটি বানানোর ক্ষেত্রেও হতে পারে মাদ্রাসায় কমিটির ক্ষেত্রে হতে পারে মাদ্রাসার প্রিন্সিপালের ক্ষেত্রে হতে পারে মাদ্রাসায় একজন শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে হতে পারে একবারে সাধারণ থেকে সাধারণ একজন কর্মী আপনি এক জায়গায় নিয়োগ দিবেন চাই সেটা সরকারি হোক চাই সেটা বেসরকারি হোক আপনি নিয়োগদাতা আপনি নিয়োগ দিতেছেন আপনাকে অবশ্যই নবীজির এই হাদিস স্মরণ রাখতে হবে অবশ্যই এই কথাটা আপনাকে জেহেনে রাখতে হবে যদি আমার ভুল হয়ে যায় আমার আমল কবুল হবে না কোথায় বলবো কার কাছে বলবো সব জায়গায় সমস্যা মূলে সমস্যা শাখা প্রশাখায় তো সমস্যা থাকবেই মূলেই তো সমস্যা আরবিতে একটা বাক্য আছে আল আকিলু তাকফিহিল ইশারা জ্ঞানী ব্যক্তিকে ইশারা দিলে বুঝে নেয় আঙ্গুল দিয়া দৈরা বুঝাই দেওয়া লাগে না আল আকিলু তাকফিহিল ইশারা জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট হয় এই আমানত নবীজি বলেন ইদা ওয়াসাদাল আমরু ইলা গাইরি আহলিহি যখন সমাজের অবস্থা এরকম হবে অযোগ্য ব্যক্তির কাছে চলে যাবে দায়িত্ব যেখানে যে যোগ্য সে সেখানে থাকবে না অযোগ্য ব্যক্তির কাছে যাবে নবীজি বলেন ফাংতাজির সাআ কিয়ামতের অপেক্ষায় থাকো কিয়ামতের অপেক্ষা করো এই জন্য আমার ভাই আমানত এই বিষয়টা ব্যাপকভাবে বোঝা দরকার একজন ব্যক্তি যেমন ভাবে আমার কাছে অর্থ রাখলে সেটা আমানত তেমন ভাবে একজন ব্যক্তি আমাকে একটা কথা বলে যদি বলে এই কথাটা কারো কাছে বলা যাবে না সেটাও আমানত একজন ব্যক্তি যদি আমাকে কোনো দায়িত্ব বুঝিয়ে দেয় আর আমি যদি বুঝে নেই এই দায়িত্বটা যথাযথভাবে পালন করা এটাও আমানত আর নিয়োগদাতা হলে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যথাযথভাবে নিয়োগ দেওয়া আমার মস্তিষ্ক অনুযায়ী আমার মেধা অনুযায়ী ভালো বুঝে নিয়োগ দেওয়া এটাও আমানত এই আমানতের সংরক্ষণ যদি না হয় নবীজি বলেন লা ইমানা লিমান লা আমানাত লাহু যদি তোমার এই আমানতটা সব জায়গায় না থাকে মনে রাখবা স্মরণ রাখবা তুমি পরিপূর্ণ ঈমানদার না তোমার ঈমান নাই পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই কামেল ঈমানদার তুমি হতে পারো নাই দেখেন নবীজি কত গুরুত্ব দিয়েছেন আমানতের আমরা সবাই জানি নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন সবাই জানি কিন্তু নবীজি যে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক একবার কেন বারবার শুনলে শোনার মন চায়
বারবার বললে ভোলার মন চায়। নবীজি যখন দীর্ঘদিন পর্যন্ত মক্কায় লাত উজ্জার বিরুদ্ধে কথা বলতেছেন, একক মাবুদের পক্ষে কথা বলতেছেন, দেবদেবীর বিরুদ্ধে কথা বলতেছেন, দেবদেবীর পূজারীরা ওরা নবীজির বিরুদ্ধে লেগেই আছে, লেগেই আছে। শেষ পর্যন্ত তারা যখন দেখলো অনেক মুসলমান, কিছু মুসলমান চলে আসছে হাবশায় হিজরত করে, কিছু মুসলমান মদিনায় হিজরত করে চলে যাচ্ছে, হয়তো মুহাম্মদও এক সময় চলে যাবে, এই জন্য মুহাম্মদকে হত্যা করা দরকার, মুহাম্মদকে আর সামনে বাড়তে দেওয়া যাবে না, এই লক্ষ্যে তারা একটা দারুল নদওয়া নামক একটি স্থানে বিশেষ এক সভার আয়োজন করলো, একটা মিটিং এর আয়োজন করলো। এই সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে উতবা ইবনে রবিআ, সাইবা ইবনে রবিআ, নজর বিন হারেস, আবু জাহেল যাকে তারা আবুল হাকাম বলতো, সবাই উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে আজকে সিদ্ধান্ত নেওয়া হবে মুহাম্মদের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, মুহাম্মদের ব্যাপারে আমরা কোন সিদ্ধান্তে পৌঁছতে পারি। আজকের বিষয়বস্তু, আজকের এই সভার, আজকের এই মিটিং এর এজেন্ডা হচ্ছে মুহাম্মদের ব্যাপারে আমরা কোন সিদ্ধান্তে পৌঁছব, একটা সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। শুধু তারাই না, তাদের শায়খ, তাদের লিডার, তাদের নেতা শয়তান, শয়তান এসে দারুন নদওয়ায় দরজায় এইভাবে দাঁড়াইছে। শয়তান বুড়ো আকৃতিতে, বুড়ো মানুষের আকৃতিতে এসে দাঁড়াইছে। আবু জাহেল তো আর তাকে চিনে না, নজর বিন হারেস তো আর তাকে চিনে না, কয় তুমি কে এখানে এসে দাঁড়াইছো, দারুন নদওয়ায় তুমি আসছো কেন? কয় আমি হলাম নজদের শায়খ, সিরাতের কিতাবে আসছে শায়খ শব্দ, আমি নজদের শায়খ, নজদের বিশিষ্ট একজন মুরব্বী, হ তুমি আসছো কেন এখানে, তোমাদের সাথে বিশেষ পরামর্শে অংশগ্রহণ করার জন্য, ঠিক আছে আসো বসো। নজদের শায়খ বিশেষ একটা জায়গা দখল করে বসলো, মতামত শুরু হয়েছে, মুহাম্মদের ব্যাপারে মতামত দেওয়া শুরু করো। একজন বলতে শুরু করলো, মুহাম্মদকে তোমরা দেশান্তর করে ফেলো, মুহাম্মদকে জ্বালাবতন করো, মুহাম্মদকে মক্কা থেকে বের করে দাও। নজদের শায়খ কো না, এটা হবে না, কো এই রায়টা, এই মতামতটা গ্রহণযোগ্য না। নজদের শায়খ বলে, কেন গ্রহণযোগ্য না? কারণটা জানোনি? কারণটা হলো মুহাম্মদের বাসা কত মিষ্ট দেখো না, কোরআন তেলাওয়াত কত মিষ্ট, কত শ্রুতি মধুর তোমরা কি সেটা শুনতে পাও না। মুহাম্মদ শুধু মক্কায় না, মুহাম্মদ যদি ইয়ামানে চলে যায়, মুহাম্মদ যদি হিন্দুস্তানে চলে যায়, মুহাম্মদ সারা বিশ্বের আনাচে কানাচে যেখানে যাক সেখানে গিয়েই তার মিষ্ট কথা দিয়ে, তার কোরআন তেলাওয়াতের মধুরতা দিয়ে মানুষের দিল জয় করে একটা গ্রুপ তৈরি করবে, একটা দল তৈরি করবে, দলটা তৈরি করে ওই মক্কার মানুষ তোমাদের উপরে আক্রমণ করবে, হামলা করে তোমাদের উপরে বিজয় লাভ করবে। এই জন্য নজদের শায়খ কো যে বলছো মুহাম্মদকে দেশান্তর করা হোক, তোমার এই রায়টা গ্রহণযোগ্য হলো না। আরেকজনে বলতেছে, তাহলে মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করা হোক, আমরা মুহাম্মদকে বন্দী করে রাখবো। নজদের শায়খ হচ্ছে এই মিটিং এর সভাপতি, এই মিটিং এর আমির ফয়সাল। নজদের শায়খ বলতেছে, তোমার এই রায়টাও গ্রহণযোগ্য না, তোমার এই মতামতটাও গ্রহণযোগ্য না। কেন মতামতটা গ্রহণযোগ্য না জানোনি? কারণ তার যে অনুসারীরা আছে, তার যে সাহাবায়ে কেরামরা আছে, সাহাবায়ে কেরামরা একজন জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত। তোমরা যখন মুহাম্মদকে বন্দী করবে, জেলখানায় আবদ্ধ করে রাখবে, তখন তার সাথীরা, তার অনুসারীরা তোমাদের উপর আক্রমণ করে জেলখানা ভেঙে, তালা ভেঙে মুহাম্মদকে চুটিয়ে নিয়ে যাবে। নজদের শায়খ যুক্তি দিয়ে খণ্ডন করে, দুজনের রায় খণ্ডন করার পর এবার আবু জাহাল, আবুল হাকাম যাকে তারা বিচক্ষণের বাবা বলে থাকে, ওই বিচক্ষণ ব্যক্তি আবু জাহাল বলতেছে, আমার মতামত হলো, আমার রায় হলো, আমরা মুহাম্মদকে একবারে হত্যা করে ফেলবো। একজন প্রশ্ন করলো, ও নেতা, মুহাম্মদকে হত্যা করলে, মুহাম্মদ যেই বংশের লোক, হাসিমি বংশের লোক, মুহাম্মদ তো মুত্তালিব বংশের লোক, এরার বংশ তো অনেক বড়, ওরা তো আপনাকে ছেড়ে দিবে না। এমনি করে আবুল হিসাম, এমনি করে আবু জাহেল ইবনে হিসাম, আবুল হাকাম ইবনে হিসাম বলল, হে ভাইরা, আমার মতামত হচ্ছে প্রত্যেকটা গোত্র থেকে একজন নওজোয়ান যাবে, নওজোয়ান গিয়ে মুহাম্মদকে হত্যা করবে, মুহাম্মদের রক্তের বার ফিদিয়া এই দিয়াটা সব গোত্ররা গ্রহণ করবে। যখন সব গোত্ররা গ্রহণ করবে, সব গোত্ররা ঐক্যবদ্ধ হয়ে থাকবে। হাশিমি গোত্রের লোকগুলো আমার
আমাদের সাথে যুদ্ধে আসবে না, এভাবে মুহাম্মদকে হত্যাও করা হয়ে যাবে, আমরা আমাদের বিষয়ে চূড়ান্ত সফল কাম হয়ে যাব। নজদের শায়খ এই মুহূর্তে এতদিন পরে এতক্ষণ পরে সুন্দর একটা সিদ্ধান্ত আসছে, মুহাম্মদকে হত্যা করা ছাড়া বিকল্প কোনো সুরত নাই, এবং আবু জাহেল আবুল হাকাম যেই রায়টা পেশ করেছে এটাই হলো চূড়ান্ত রায়, মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না। মুসলমান বন্ধুগণ, আমার রহমতের নবী বরকতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিদ্ধান্তের কথাটা শুনাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, তারা তিনটা পরামর্শ করছে, হয়তো আপনাকে দেশান্তর করবে, অথবা আপনাকে বন্দী করবে, অথবা আপনাকে হত্যা করবে। ও নবী, আপনি এতদিন পর্যন্ত হিজরতের কামনা করতেছিলেন, আল্লাহ পাক এখন হিজরতের অনুমতি দিয়েছে। জিব্রাইল আমিন এসে বললেন, ও পয়গম্বর, এখন হিজরতের অনুমতি, আপনি মদিনায় চলে যান। রহমতের নবী জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, আমি যে মদিনায় যাব, আমার সফর সঙ্গী কে হবে, আমি কাকে সঙ্গে নিয়ে যাব? আবু বকর সিদ্দিকের নামটা উল্লেখ করে জিব্রাইল বললেন, ও পয়গম্বর, আপনার সহপাঠী, আপনার বন্ধু আবু বকরকে আপনি সফর সঙ্গী করে মদিনায় হিজরত করবেন। আল্লাহ নবীজির কাছে যেই মাত্র ওহী নাজিল হয়েছে, দ্বিপ্রহরে দিনের বেলা আবু বকর সিদ্দিকের বাসায় গেলেন। আবু বকর সিদ্দিকের বাসায় এই সময়ে নবীজি কখনো যান নাই, কখনো গিয়ে উপস্থিত হন নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির আগমন টের পেয়ে বুঝতে পারলাম নবীজি হয়তো বিশেষ কোনো উদ্দেশ্যে আজকে এখানে এসেছেন। আল্লাহ নবী আবু বকরকে গিয়া দরজায় নক করলেন, সালাম দিলেন, আবু বকর দরজা খুললেন। দরজা খোলার পরে আবু বকরকে বললেন, হে আবু বকর, আল্লাহ পাক আমাকে অনুমোদন করেছে, আল্লাহ পাক আমাকে অনুমতি দিয়েছে হিজরত করে আমি মক্কায় চলে যাওয়ার জন্য। আবু বকর দেখেন নিজেকে কত ছোট মনে করে, নিজেকে কত ছোট মনে করে। আবু বকর বলে, ও নবী, আমি এই নাচিজ, এই না খানদান কি আপনার সফর সঙ্গী হতে পারবো? আল্লাহ পাক কি অনুমতি দিয়েছে? আমার নবী বলেন, হ্যাঁ আবু বকর, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে বলছেন তুমি আমার হিজরতের প্রধান সফর সঙ্গী হবে। রহমতের নবী আবু বকরকে এই কথা বলে সফরে যাবেন, মক্কা থেকে বের হওয়া লাগবে রাত্রিবেলা। এদিকে কাফেররা সবাই নবীজিকে মারবে, সবাই নবীজিকে হত্যা করবে। মুসলমান বন্ধুগণ, আমার রহমতের নবী রাত্রিবেলা সফরে বের হবেন, রাত্রিবেলা তিনি হিজরত করবেন। আবু বকরকে বলে আসছেন, আবু বকর প্রস্তুত, আবু বকর সব কিছু নিয়ে প্রস্তুত হয়ে আসেন, কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে, নবীজির কাছে মক্কার বেঈমানরা টাকা আমানত রাখছে, মুদ্রা আমানত রাখছে, অনেক বস্তু আমানত রাখছে, বেঈমানরাও রেখেছে, মুমিনরাও রেখেছে। নবীজি এখন এগুলো কি করবেন, এগুলোর ব্যাপারে কি করা যায়? কারণ নবীজিকে তারা 40টা বছর পর্যন্ত সাদিকুল মাসদুক বলেছেন, নবীজিকে তারা আল আমিন বলেছেন। এখন নবীজি নিজের জানটাকে বাঁচানোর লক্ষ্যে যদি বেঈমানের টাকা নিয়ে পালিয়ে যায়, কাফের টাকা নিয়ে পালিয়ে যায়, নবীজি নিজের জানটাকে বাঁচানোর লক্ষ্যে যদি তাদের গচ্ছিত আমানতের সংরক্ষণ না করেন, এটা তো হতে পারে না, এটা তো কোনোভাবে হতে পারে না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, এমনি করে হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গো পয়গম্বর, আপনার চিঠে, আপনার আসনে, আপনার বিছানায়, আপনি যেখানে ঘুমান গো নবী, যেই চাদর দিয়ে আপনি ঘুমান, ওই চাদর দিয়ে আলীর কাছে সমস্ত আমানত রেখে আলীকে ওই চাদর দিয়ে ঘুম পাড়ান, আলীকে চাদর দিয়ে ঘুম পাড়ে, আপনি নবী এখান থেকে বের হয়ে মক্কা থেকে বের হয়ে মদিনায় চলে যান।
নবীজির ঘরটা যেহেতু ঘটনাটা আর সেই জন্য বলি, নবীজির ঘরটা ছোট্ট একটা ঘর, চতুর্দিকে বেঈমানরা রাঙ্গা তরবারি নিয়া, রাঙ্গা তলোয়ার নিয়া যুবক যুবকরা দাঁড়ায় আছে। যুবকরা এক একজন ক্রোধান্বিত রাগান্বিত, সমস্ত শক্তি মুহাম্মদের মাথা কাটার পিছনে ব্যয় করবে। যুবকরা তরবারিটা, নবী আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আল্লাহর নবী এক মুষ্টি বালি হাতে নিলেন, এক মুষ্টি বালি হাতে নিয়া আল্লাহর নবী তিলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ নবীজি সূরা ইয়াসিন প্রথম আয়াত থেকে নিয়া ফাআশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত তিলাওয়াত করলেন। তিলাওয়াত করে মাত্র নবীজি এই বালির মধ্যে ধম করলেন, দম ছাড়লেন। আল্লাহ পাক বললেন, ওগ নবীজি এবার এই বালিটা চতুর্দিকে গড়ের চতুর্দিকে ছিটিয়ে ছড়িয়ে দেন। আল্লাহ নবীজি এই বালিটাকে গড়ের চতুর্দিকে ছিটিয়ে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক আরেক আয়াতে বলতেছেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ওগ পয়গম্বর, ওগ নবী আপনি তো ওই বালি ছিটাইয়া দেন না, আপনি তো ওই বালি মানুষ চৌকি বসান না, আপনি বালির উপরে ধম করে আপনি ফু দিয়ে ছিটিয়ে দিয়েছিলেন, আমি আল্লাহ বেঈমানদের চোখ পর্যন্ত পৌঁছে দিয়েছি, বেঈমানরা আর কিছু দেখে না। আল্লাহ নবী বালিটা ছিটায়া আস্তে করে নবীজির ঘর থেকে নবীজি আবু বকরকে সঙ্গ করে নিয়া নবীজি হিজরত করতে শুরু করলেন। ও মুসলমান বন্ধু, কিন্তু যেটা বুঝাইতে চাই, নবীজির উপর আক্রমণ, ও কাফের আক্রমণ করেছে, এই কাফেরদের আমানত নবীজি ফিরিয়ে দেওয়ার জন্য কিভাবে ফিরিয়ে দিবেন এই টেনশন করতেছিলেন। পরিশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়ায়া দিলেন। আলী এর পরের দিন সকলের আমানত, যার যার আমানত সবার কাছে পৌঁছিয়ে দিয়ে এর পরের দিন আলী মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন। দেখছেন আমানতের কত গুরুত্ব। সময় নাই তো, নবীজির জিন্দগির সাথে সম্পৃক্ত আরো কয়েকটা ঘটনা, যেহেতু আগামী সপ্তাহেও এই আয়াতের উপরেই আলোচনা হবে। আয়াতের দুইটা অংশ, একটা অংশে আল্লাহ তাআলা আমানতের কথা বলছেন, আর একটা অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকাম তথা বিচার সালিসের দিক নির্দেশনা দিয়েছেন। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমানতের উপরেও আরো কিছু কথা, হাকাম তথা বিচার সালিসের উপরে এই আয়াতে যেহেতু আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, আগামী জুমায় ইনশাআল্লাহ সমস্ত বিষয় নিয়েও আবার আলোচনা হবে। আজকে যা কিছু আলোচনা করেছি, আলোচনা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমানতের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।